গুগল, এই নামটি আমরা সবাই জানি। বর্তমান দিনে গুগল একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ইন্টারনেটের মধ্যে কোনো কিছু সার্চ করার জন্য আমরা গুগলকে ব্যবহার করি। এছাড়াও গুগলের মধ্যে আর গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমি গুগলের গুরুত্বপূর্ণ 5টি টিপস নিয়ে আলোচনা করব। তবে এখনও পর্যন্ত AM কম্পিউটার এডুকেশন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আমরা এখন ভিডিও শুরু করি। টিপস নম্বর 1, গুগলের মধ্যে যদি আমরা ডু এ বারেল রোল লিখে সার্চ করি তাহলে কী হয় তোমরা এখন দেখে নাও। দেখতে পাচ্ছি আমরা গুগল পেজটি ঘুরতে থাকছি। এবার যদি আমি এখানে লিখি ডু এ বারেল রোল 20 টাইমস তাহলে দেখব ডু এ বারেল রোল 20 টাইমস ঘুরতে থাকবে। এবার যাচ্ছি প্রথম লিঙ্কে, এবার আমরা দেখতে পাবো এখানে দেখো ডু এ বারেল রোল 20 টাইমস লিখতে 20 বার কিন্তু গুগল পেজটি ঘুরতেই থাকছে। টিপস নম্বর 2, গুগলের মধ্যে যদি আমরা টিক ট্যাক টো লিখে এন্টার মারি তাহলে আমাদের কাছে একটি গেম চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই গেমটি চলে এসছে, আমরা কিন্তু এই গেমটি আমাদের প্রয়োজন মতো খেলতে পারি। এছাড়াও আরও গেম রয়েছে, তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ আরও গেম রয়েছে, আমরা এই গেমগুলো কিন্তু খেলতেও পারি। টিপস নম্বর 3, গুগলের মধ্যে যদি আমরা আন্ডার ওয়াটার গুগল লিখে সার্চ করি এবং প্রথম লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো গুগল পেজটি জলের মধ্যে চলে গেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল পেজটি জলের মধ্যে চলে গেছে। টিপস নম্বর 4, গুগলের মধ্যে যদি আমরা গুগল স্পেয়ার বলে সার্চ করি এবং প্রথম লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো গুগল পেজটি এদিক ওদিক হতে থাকবে, ঘুরতে থাকবে। তোমরা প্র্যাকটিক্যালিও দেখতে পাচ্ছ গুগল পেজটি এদিক ওদিক ঘুরতে থাকছে। আমি কারসারকে যেই দিকে নিয়ে যাচ্ছি গুগল পেজটি কিন্তু সেই দিকেই ঘুরতে থাকছে। টিপস নম্বর 5, গুগলের মধ্যে যদি আমরা গুগল গ্র্যাভিটি লিখে সার্চ করি এবং প্রথম লিঙ্কে ক্লিক করি এবং ক্লিক করার পরে যদি আমরা পেজের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করি তাহলে গুগল পেজটি ভেঙে নিচে পড়ে যাবে। তাহলে স্টুডেন্টস, আশা করি এই টিপসগুলি তোমাদের কাজে লাগবে। এইরকম আরও নতুন টিপস আমি তোমাদের কাছে নিয়ে আসব। তবে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে অন্য কোনো ভিডিওতে।